ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর দায়ের করা ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম ও সংগঠনটির ঢাবি শাখার সহসভাপতি নাজমুল হুদাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার ডিসি রাজীব আল মাসুদ। জানান তিনি বলেন গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে। রোববার রাতে রাজধানী থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। গত 20 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ডিএমপি লালবাগ থানায় ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগে নুরুল হক নূর সহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেন। পরের দিন 21 সেপ্টেম্বর পরস্পর যোগসাজশে অপহরণ করে ধর্ষণ, ধর্ষণের সহায়তা এবং হেয় প্রতিপন্ন করে ডিজিটাল মাধ্যমে অপপ্রচার করার অভিযোগে একই ব্যক্তিদের আসামি করে ডিএমপির কোতোয়ালি থানায় আরেকটি মামলা করেন ওই ছাত্রী।